চারতলা খোরশেদ ম্যানশন ভবনের পেছনের মাটি সরে ফাটল ধরেছে দুটি পিলার। ভবনটি হেলে পড়ায় সামনের দিকের একটি পিলারও দেখা দিয়েছে ফাটল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলার সময় ভবনটি হেলে পড়ে। চারতলা ভবনটিতে আটটি পরিবারের বসবাস ছিল। ভবনটির সঙ্গে লাগানো ছিল আরো দুটি ভবন। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে ভবনটি আওয়াজ করে সামনের দিকে হেলে পড়ে। এ সময় আশপাশের সব মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস পুলিশ এসে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কাজ করতেছে, জলাবদ্ধতার কাজের কারণে আজকে হঠাৎ একটা কি নিচে কলাম একটা হঠাৎ করে ফাটে যাওয়ার কারণে এই ছয়টার পরে থেকে এটা একটু খারাপ হয়ে গেছে। ওনার ঘরটা ভেঙে যাওয়া হঠাৎ এই ঘটনাটা ঘটা নিরাপত্তা দিতেছে না। এদিকে হেলে পড়া ভবন ও পাশের দুটি ভবনসহ আশেপাশের ৫০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। ভবন হেলে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা। অবশ্যই আতঙ্কে আছি, আমাদের বাচ্চার কালকে পরীক্ষা, আইডি বাইর করতে পারি না, কিছু বাইর করতে পারি নাই, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। একটা আওয়াজ হইছিল, আওয়াজ হই আমার বিল্ডিং, আমার বিল্ডিংটা মাঝখানে আওয়াজ হই পাশে ইয়া চলে আসছিল, মানে ওই আওয়াজের কারণ আমরা নেমে গেছি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় ভবনটি হেলে পড়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায় বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ, অনুমতি না দেওয়া পর্যন্ত ভবনে কেউ উঠতে পারবে না বলে জানায় জেলা প্রশাসন। এই তিনটা ভবনেরই যতগুলি বসবাসগত যে লোকগুলি ছিল আমরা তাদেরকে বের করে দেই নিরাপদে, এবং কোনো হতাহতের সংখ্যাও আমরা পাই নাই এই পর্যন্ত। যে বিল্ডিংগুলো রয়েছে যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলোতে কোনো লোক বা বসবাসকারী উঠতে পারবে না, এবং আশপাশ এরিয়াটা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এটা এনসার্কেল করে দিয়েছি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।